চেতনাতে নজরুল, কলমে পলি ঘোষ, পাঠে আমি মিহিকা মুখার্জি। যার শিকল ভাঙা গান ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহী চেতনার সৃষ্টি করেছিল, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আপোষহীন অনুপ্রেরণা জুগিয়েছিল, সেই বিদ্রোহী কবির জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ। নজরুল মানেই আত্মার আত্মীয়, চেতনায় নজরুল মানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাম্যের প্রতীক। নিছক শিল্পের জন্য শিল্প এই নীতিতে বিশ্বাসী ছিলেন না তিনি। তার কবিতা ও গানকে বিনোদনের বিষয় হিসেবে না দেখে নিপীড়িত, শোষিত, বঞ্চিত জনগোষ্ঠীর উত্থান ও মুক্তির জন্য তার কালজয়ী প্রতিভা বিচিত্রভাবে তিনি ব্যবহার করেছিলেন। সৃষ্টিকে কখনোই জীবন থেকে আলাদা করতে পারেননি তিনি। যতদিন মানুষে মানুষে ভেদাভেদ, বঞ্চনা, নিপীড়ন, গোরামি আর সাম্প্রদায়িকতা সমাজকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে, নজরুলের অবদান ততদিনে কিছুতেই অস্বীকার করার উপায় নেই। তার বজ্র কঠিন ঘুম ভাঙানি, শিকল ভাঙার গান আমাদের আত্মার আত্মীয়, সংস্কৃতির মুক্তিদাতা। ধূমকেতু পত্রিকার আনন্দময়ীর আগমনে লেখার জন্য রাজদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হন তিনি। পরবর্তীতে প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয় তাকে। পরাধীন জাতির সাম্যবাদীদের শোষণের চিত্র তুলে ধরে সমস্ত দেশবাসীর শ্রদ্ধা অর্জন করেন। আলিপুর সেন্ট্রাল জেলে বসেই রচনা করেন আজ সৃষ্টি সুখের উল্লাসে। অনশনরত নজরুলের ওপর অত্যাচারের সীমা অতিক্রম করলে ক্রমশ দুর্বল হয়ে পড়েন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী বিপ্লবী সৈনিক নজরুলের দৃঢ়তাকে সমর্থন করে বলেছিলেন, আদর্শবাদীকে আদর্শ ত্যাগ করতে বলা তাকে হত্যা করার সামিল। অনশনে যদি কাজীর মৃত্যু ঘটে তাহলে তার অন্তরের সত্যাদর্শ চিরদিন মহিমাময় হয়ে থাকবে। কবির মনোজগৎ তোলপার, প্রাণপ্রিয় পুত্র বুলবুলের মৃত্যুতে নয়ন ভরা জল, বুকে কিন্তু আগুন, ফুলকি ছড়ালেন প্রলয় শিখার প্রত্যেকটি শব্দ, শিখা ছুটল বিদ্যুৎ গতিতে পুরো বাংলায়, গোয়েন্দাদের চোখের ঘুম কেড়ে নেবার দণ্ডস্বরূপ নিষিদ্ধ হল প্রলয় শিখা। অগ্নিবীণা, ফণিমনসা, সঞ্চিতা, সর্বহারা, রুদ্রমঙ্গল ব্রিটিশ সরকারের রোশনালে পড়লেও বাজেয়াপ্ত করতে পারেননি। কবি আমাদের মধ্যে না থাকলেও আলো ছড়িয়ে রেখেছে সংগ্রাম বহুল বর্ণাঢ্য জীবন লেখ্য, ঘুমিয়ে আছেন এদেশেরই মাটিতে, কান পাতলে আজও শোনা যায় বজ্রকণ্ঠের নিনাদ। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমিতে রণিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। শেষ হয়নি দগ্ধ জনপদে শ্বাসরুদ্ধ ক্রন্দন রোল, আকাশে বাতাসে করুণ আর্তনাদে তা এখনো ধ্বনিত, বঞ্চনা নিপীড়ন শোষণ থামিনি এখনো, সম্প্রদায়ের সংকীর্ণতা সমাজের প্রত্যেকটি স্তরে আছে আজও। কবি তোমায় আজ যে ভীষণ প্রয়োজন, এসো আমাদের চেতনায় মননে, আমাদের মুক্তির সংগ্রামে।